বিদের অরুসজাত পুত্র পুত্রবধূর মারে হাত ভেঙে গেল বৃদ্ধা মহিলার। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েকদিন ধরে পুত্র পুত্রবধূ মিলে ওই অসুস্থ বৃদ্ধাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার সকালে গীতারানীর কপালে নেমে আসে চরম অত্যাচার ও মারধর। এদিন সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে পুত্র সঞ্জয় দাস ও তার স্ত্রী মিলে বেধড়ক ভাবে মারধর শুরু করে গুরুতরভাবে আহত হয়ে পড়েন জন্মদাতা মা। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে আহত মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, জাঙ্গালিয়া রবীন্দ্রনাথ কলোনি এলাকায় বাসিন্দা গীতারানী দাসের ছেলে জয়ন্ত দাস বিয়ের পর থেকে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। ঘটনায় আক্রান্ত মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়েছে। কি কারণে মারছে? আমি গড়লাম তো সিমেন্ট আনছি, দেখো আমি সরকার থেকে গড় হয়েছি, সিমেন্টটা আনছি, আমার বারিন্দা ভাড়া করছে, তারপরে এই আশির বন্ধুরা, এরপর আমি গড়লেছি, আমি মারি আনতাই না, তারপরে গোবর আনতাই না, বিষয়ে গিয়া হারি না, আমি অসুস্থ মানুষ, সিমেন্টটা একটু গড়লেছি।